চ্যানেল এশা আলম খান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি হবে নিউ মম হ্যাকস নিয়ে আসলে আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস আমি অ্যাজ আ নিউ মম আমি কি করি না করি কিভাবে চলি কিভাবে অর্গানাইজ থাকি কিভাবে টাইম মেইনটেইন করি সেগুলো নিয়ে আসলে আমার অনেক ফ্রেন্ডস প্লাস অনেক দর্শক অনেক রিলেটিভস যারা নতুন মা হয়েছে বা মা হবে তারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি সব কিছু কীভাবে মেনটেন করি কীভাবে অর্গানাইজ রাখি ইনফ্যাক্ট পাশাপাশি ভিডিও করছি সো সবার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি করা প্রথমে আমি যেটা বলবো অ্যাজ আ নিউ মম অর্গানাইজ থাকার প্রথম যে ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে বাবুর সব কিছু অর্গানাইজ রাখা হ্যাঁ কারণ বাবু হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর বাবুর সব কিছু অর্গানাইজ থাকলে মা তাড়াতাড়ি সব কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস সো আমি সবসময় আমার বাবুর জিনিসপত্র সবার আগে সব কিছু সুন্দর করে রাখি যখন যেটা লাগবে আমি যেন এক সেকেন্ডের ভিতরে সব কিছু পেয়ে যাই আমার বেবির এভরিডে ইউজের সব জিনিসগুলো আমি একটা বাস্কেটে করে রাখি বাস্কেটটা অনেক বড় যাতে এখানে সব কিছু একসাথে রাখতে পারি যখন তখন যেটা দরকার আমি যেন হুটহাট পেয়ে যাই আর এই বাস্কেটটা আমি রাখি আমার বেডে এক পাশে রাখি সো রাতেবেলা হোক দিনে হোক যখনই হোক ঘুমের মধ্যেই হোক যখনই হোক আমি যেন হাত বাড়ালেই সব কিছু পাই আর বাস্কেটটা আমি এখন দেখাবো আপনারা যারা নিউ মম তারা এই কাজটা করবেন প্লিজ কারণ আমি যখন প্রথম বাবুকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসি তো এক একটা জিনিস এক এক জায়গায় ছিল তো হঠাৎ হুঠাৎ জিনিস আমি খুঁজে পেতাম না সো জিনিসগুলো এখানে সেখানে থাকার কারণে আমার টাইমও বেশি লাগতো আর হচ্ছে এরপর থেকে আমি চিন্তা করলাম যে আমি সব কিছু একটা বাস্কেটে রাখি সুন্দর করে অর্গানাইজ করে রাখি যাতে যখন তখন আমি জিনিসগুলো পেতে পারি আমি আমার বাস্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো বাস্কেট অনেক বড় বাস্কেট এটা অনেক হেভি এটা আমি বেডের পাশে রাখি এটাতে অনেক কিছু আছে ডাইপার থেকে শুরু করে ওয়াইপস এভরিথিং অনেক কিছু আছে একটা বেবির এভরিডে ইউজে যা যা লাগে আই মিন এভরি টু মিনিটসে যা যা লাগে সব কিছু এখানে আছে সব কিছু নেক্সট হচ্ছে বাবুর ডাইপার ব্যাগ আমি অলওয়েজ বাবুর ডাইপারের ব্যাগ ঘুচিয়ে রাখি অলওয়েজ অর্গানাইজ থাকে কারণ যখন তখন আমি বের হতে পারবো আর আমি এর জন্য সব কিছু দুটো করে কিনেছি একটা করে বাসায় রাখি একটা করে ডাইপার ব্যাগে রাখি আর ডাইপার ব্যাগ আমার ফুল অনেক কিছু আছে আমি ডাইপার ব্যাগটা দেখাবো আপনাদেরকে ডাইপার ব্যাগ অলওয়েজ ঘুচিয়ে রাখার অর্গানাইজ রাখার একটা সুবিধা হচ্ছে আপনি যখন তখন বের হয়ে যেতে পারবেন বাবুকে নিয়ে আর ঘুচাতে হবে না সো আমি ডাইপার ব্যাগে যা যা রাখি সেটা আমি বাসার ইউজের জন্য বের করি না ওটা শুধু ডাইপার ব্যাগের জন্যই আমি ডাইপার ব্যাগটা দেখাচ্ছি বাবুর এই হলো বাবুর ডাইপার ব্যাগ অনেক ভারী এটা হচ্ছে বাবুর ডাইপার ব্যাগ এখানে অনেক কিছু আছে আসলে ডাইপার ব্যাগে কি কি রাখছি সেটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আজকে এটা আমি দেখাবো না কিন্তু আমি ডাইপার ব্যাগে অনেক 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 কিছু রাখি এবং ট্রাস্ট মি বাইরে গেলে এগুলো সব কিছুই দরকার হয় আমার একটা বাবু নিয়ে বের হলে যা যা লাগে সব কিছু আমি এখানে রাখছি এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং নেক্সট হচ্ছে বাবুর সাথে সাথে একটা রুটিন করে চলা আপনারা যারা নতুন মা বা মা হবেন বা অলরেডি মা হয়ে গেছেন বাচ্চা পালছেন তারা সবাই জানে বাবু এভরি টু আওয়ার আর টু অ্যান্ড হাফ আওয়ার থ্রি আওয়ার পরপর খায় সো বাবুর এই রুটিন অনুযায়ী নিজেকে সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি যেটা করি সেটা হচ্ছে আমি জানি বাবু এখন খাবে ওকে ঘুম পাড়ায় দিব সো আফটার টু আওয়ার সে উঠবে সো আমার কাছে 2 ঘন্টা সময় আছে এখন সো 2 ঘন্টা সময় আমি কী কী করবো সেটা আমি আগে থেকে চিন্তা করে রাখি যে এখন বাবু ঘুমাইলে আমি এই কাজটা করবো নেক্সটে বাবু ঘুমাইলে আমি আরেকটা কাজ করবো এরপরে বাবু আবার ঘুমাইলে আমি একটা কাজ করবো বাট এটা সবসময় একরকম হয় না কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমাতে চায় না বা কান্নাকাটি করে সো একটু এদিক সেদিক হয় তারপর আমি চেষ্টা করি সবসময় এটা করার লাইক একটা এক্সাম্পল দিই আমি চিন্তা করি যে এখন ঘুমাইছে এখন আমি ভিডিওটা করতেছি আমি উঠবে উঠার পর ওকে খাওয়াবো খাওয়ার পর আবার একটু খেলবো টেলবো ঘুম পাড়াবো এরপর ঘুম পাড়ার পর আমি আমার নেক্সট কাজ করবো সেটা হচ্ছে আমি রান্না করবো সো এরকমভাবে একটা রুটিন করে নিতে হবে যে বাবু যখন ঘুমাবে তখন আমি এই কাজটা করবো আবার এই কাজটা করবো আর এভাবে যদি আমি রুটিন করে না চলি আমি অনেক কিছুতে পিছিয়ে যাবো আমার কিছুই করা হবে না সারাদিন খালি মনে হবে যে আমি কিছুই করতে পারতেছি না বাবুকে নিয়ে থাকতেছি অনেক কমপ্লেন হয়ে যাবে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুম সেটা হচ্ছে বাবুর না বাবুর মার ঘুম সো বাবুর সাথে সাথে অবশ্যই মার বাবুর মারও ঘুমানো উচিত বাবু ঘুমায় 2-2.5 ঘন্টা করে সো এর মাঝখানে কাজ করবো আমি তো বললাম কিন্তু সবসময় তো কাজ করলে চলবে না ঘুমাতেও হবে যদি না ঘুমায় বাবুর মা অসুস্থ হয়ে পড়বে আর অসুস্থ হয়ে পড়লে বাবুকে টেক কেয়ার কে করবে কেউ করতে পারবে না আসলে আমার মতো যারা একা বিদেশের লাইফ একা সব কিছু করতে হয় তাদের জন্য বলছি রাতের টাইমটা অবশ্যই বাবুর সাথে ঘুমানোর চেষ্টা করবেন অবশ্যই
কারণ ঘুমটা খুবই দরকার আর বাবু 2-2.5 ঘন্টা করে ঘুমায় 3 hours ম্যাক্সিমাম ঘুমায় ওই 3 ঘন্টা নিজেও ঘুমায় নেবেন অবশ্যই ঘুমিয়ে নেবেন কারণ রাতে যদি একটু ঘুমাতে পারেন দিনের বেলা সব কাজ করতে খুব ভালো লাগে খুব ফ্রেশ লাগে তো চেষ্টা করবেন রাতে বাবুর সাথে সাথে অবশ্যই ঘুমানোর দিনে না ঘুমালেও রাতে বাবুর সাথে সাথে ঘুমাতে হবে অবশ্যই নেক্সট হচ্ছে বাবুর সাথে সাথে নিজেকে সুন্দর রাখা কারণ মা নিজে সুন্দর থাকলে বাবুও সুন্দর থাকবে মা ভালো থাকলে মা বাবুও ভালো থাকবে এটা আমি বিশ্বাস করি সো এত টাইমের মাঝখানে এত ব্যস্ততার মাঝখানে অবশ্যই 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 একটা টাইম রাখবেন সেটা হচ্ছে নিজের জন্য নিজের সেটা রূপচর্চা হোক সেটা নিজের গান শোনা হোক যার যেটা হবি হোক তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি গান শুনি আর হচ্ছে সাথে সাথে আমি একটু রূপচর্চাও করি আমার ভালো লাগে তাই এটা আমার পার্সোনাল অপিনিয়ন যার যেটা ভালো লাগে সে সেটা করবেন বাট অবশ্যই নিজের টাইমটা নিজের জন্যই রাখবেন এটা ফিক্সড রাখবেন রেগুলারই ফিক্সড রাখবেন বাবু ঘুমাক না ঘুমাক ডাজেন্ট ম্যাটার বাবুর বাবা তো থাকবে সো আমি একটা টাইম ফিক্স করে নিয়েছি সেটা হচ্ছে রাত 10টার পরে রাতে বাবুর বাবা বাসায় থাকে সো আমি জিসামের কাছে বাবুকে দিয়ে আমি এই সময়টা টোটালি আমার জন্য রাখি টোটালি আমার জন্য এই টাইমটাতে আমি এই টাইমটাতে আমি যেটা করি সেটা হচ্ছে আমি স্কিনটা একটু ক্লিন করি একটু মাসাজ করি আমি একটা মাস্ক দিই মাস্ক দিয়ে বসে থাকি একটু টিভি দেখি গান শুনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখি আর হচ্ছে নাটক দেখি কারণ আমি চাই আমাকেও সুন্দর দেখাক আমার বাবুকেও সুন্দর দেখাক দুজনকে সুন্দর দেখাক এর জন্যই আমার নিজের পার্সোনাল টাইমটা দুজনই সুন্দর এবং অর্গানাইজ ভাবে থাকতে চাই এর জন্যই আমার সবকিছু এভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ মেনটেন করা সো নেক্সট হচ্ছে মেমোরিজ গ্যাদার করা আমি অলওয়েজ বলি আমার মেমোরিজ গ্যাদার করা খুব পছন্দ সো আমি যখন সময় পাই আমি রেডি হই এমনিই রেডি হই বাবুকে রেডি করাই সুন্দর সুন্দর পিকচার ক্লিক করি এবং পিকচারগুলো আমি সুন্দর করে সেভ করে রাখি কিছু পিকচার ওয়াশ করে আমার বেবির সুন্দর অ্যালবাম আছে সো এখানে সব পিকচারগুলো রেখে দিই যাতে ফিউচারে অনেক অনেক বছর পরে আমার বাবু এগুলো দেখতে পারে সো অবশ্যই ভুলবেন না বাবুর সাথে সুন্দর সুন্দর ছবি তোলার আর শুধু ছবি তুললে হবে না বাবুকে সুন্দর করে সাজিয়ে নিজে সুন্দর করে সেজে ছবিগুলো তুলতে হবে যাতে ফিউচারে বাবু দেখে বলে ওয়াও মম তুমি এত সুন্দর ছিলে এত সুন্দর ছিলে কারণ আমি আমার ছোটোবেলার ছবি এখন যখন দেখি তখন আমি আম্মুকে বলি ওয়াও আম্মু ওই সময় তুমি এত সুন্দর ছিলে এত সুন্দর করে ছবি তুলছো সো আমিও চাই আমার ছেলেও ফিউচারে এরকমভাবে বলবে আমাকে যে মা তুমি এত সুন্দর ছিলে এত সুন্দর করে ছবি তুলেছো নেক্সট হচ্ছে রান্না করা আমি যেহেতু বাইরে থাকি একা থাকি সো সবসময় তো বাইরে খাওয়া সম্ভব না মাঝে মধ্যে বাইরে খাওয়া হয় বাড়ি থেকে খাবার নিয়ে আসা হয় কিন্তু বাসার রান্না তো বাসার রান্নাই তাই না তাছাড়া জিসাম বাসার রান্না খুব পছন্দ করে আমি নিজেও বাসার রান্না খুব পছন্দ করি সো রান্নার ব্যাপারটা হচ্ছে রেগুলার আমি রান্না করতে লাইক করি না আর আমি রেগুলার রান্না করতে পারিও না সো আমি রান্না করে রাখি রান্না করে বক্সে বক্সে করে আমি ডিপে করে রাখি যেসব জিনিস বক্সে করে ডিপে রাখলে পরবর্তীতে খাওয়া যাবে বা সেমি প্রসেস করে রাখি রান্নাগুলো আমি একবারে বেশি করে রান্না করি লাইক গরুর মাংস অনেকখানি রান্না করলাম বা অন্য কিছু বা ফিশ আমি কেটে টেটে কিছু মশলা দিয়ে বক্সে করে রেখে দিলাম যাতে আমি বের করে ভেজে যে কোনো সময় খেতে পারি সো একবারে একটু সময় নিয়ে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিবেন প্লিজ এটাতে অনেক 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 টাইম সেভিং হয় এবং অনেক সুবিধা হয় কারণ সবসময় রান্না করতে ভালো লাগে না অনেক সময় সময় পাওয়া যায় না সো এরকম যদি টাইম এরকম যদি ফ্রোজেন করে রেখে দেওয়া হয় ফ্রিজে ফুডগুলো যখন তখন আপনি বের করে খেতে পারেন রান্নার সাথে সাথে আমি বলতে চাই সবজির ব্যাপারটা আমি যেহেতু ভেজিটেবল খুব লাইক করি কিন্তু ভেজিটেবল বেশি দিন রান্না করে ফ্রিজে রাখা যায় না বা রান্না করে ফ্রোজেন করেও রাখা যায় না সো আমি বলবো যে এটা কাঁচা সবজিটা বাড়ি থেকে এনে কেটে ধুয়ে সুন্দর করে জিপলক ব্যাগে বা বক্সে বক্সে করে আপনি রেখে দিবেন এটাতে এটা অনেকদিন ধরে রাখা যায় আর আপনি যখনই এটা বের করে খাবেন এটা কিন্তু দেখতে ফ্রেশই লাগে খেতেও ফ্রেশ লাগে নেক্সট হচ্ছে বাবুর মার সাজুগুজু আর আমি সাজুগুজু করতে খুব পছন্দ করি ছোটোবেলা থেকে আমার পরিবারটি একটু সেজেগুজে থাকতে ভালো লাগে সো নতুন মা হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কোনো একটা পার্টি হলে বা কোনো একটা অকেশন হলে মারা সাজতে পারে না বা সাজতে ভুলেই যায় এটা একদম করবেন না প্লিজ অবশ্যই সাজুগুজু করবেন সুন্দর থাকবেন পরিপাটি থাকবেন আর হচ্ছে যদি এরকম একটা অকেশন থাকে লাইক সন্ধ্যার পরে আজকে একটা দাওয়াত আছে সো আমি যেটা করি আমার মাথায় সবসময় ওটা থাকে আমি সারাদিনই চেষ্টা করি কী পরবো না পরবো সব একসাথে করে রাখার একসাথে করে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখি আর হচ্ছে যাওয়ার আগে অবশ্যই বাবুকে খাওয়াই আমি অবশ্যই ওকে খাওয়াই ওকে ফিড করি ওকে খাওয়ানোর পরে আমি ওকে একটু ঘুমানোর চেষ্টা করি কারণ বাচ্চারা খেলেই ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে যায় সো ওকে খাওয়ানোর পরও যখন ঘুমিয়ে যায় তখন আমি রেডি হই রেডি হতে হতে ও আবার উঠে যায় তো তখন আমরা রওনা দিতে পারি সো অবশ্যই সাজুগুজু করবেন
আর হচ্ছে মা হয়ে গেছি বলেই বা নতুন বাচ্চার মা হয়েছে বলে কিছু করতে পারতেছি না, পচাভাবে থাকবো, কোনো মতে থাকবো, নো এটা চলবে না। সুন্দরভাবে থাকতে হবে, অবশ্যই সুন্দর থাকতে হবে, চেষ্টা করলে পারা যাবে, কেন পারা যাবে না। আসলে সবকিছু হচ্ছে মেন্টালিটির ব্যাপার। আপনার যদি মাইন্ডসেট থাকে আমি এটা করবো, অবশ্যই করা হবে। আপনার যদি মাইন্ডসেট না থাকে করতে পারবো না বা কোনো কিছু, দেখা যাবে সময় থাকলেও করা হয় না। নেক্সট হচ্ছে বাসা ক্লিনিং ব্যাপারটা। আসলে সবকিছু যে একসাথে করতে হবে, একদিনে করতে হবে এমন কোনো কথা নেই। আমার বাসা ক্লিনিং এর ব্যাপারটা আমি ভাগ করে নিই সব সময়। আমার মাইন্ডে সেট থাকে কখন কোনটা করব, সো আমি ওভাবেই করি। আমি চিন্তা করি আজকে আমি এই পার্টটা করব, কালকে আমি ওটা করব, এরপর দিন আমি ওটা করব। সো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ করি। আর এভাবে করলে আপনার দেখা যাবে একসাথে না করলেও আস্তে আস্তে করতে গেলে সবকিছু কিন্তু শেষ হয়, সুন্দর মতোই শেষ হয়। এমন না যে একদিনে করলে আমার সবকিছু হয়ে গেল, ওকে ফাইন, নো। নিজেকে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে সুন্দর করে করবেন, দেখা যাবে ঠিকই অর্গানাইজ হয়ে গেছে, ঠিকই সবকিছু জায়গা মতো সুন্দর আছে। নেক্সট হচ্ছে বেবির ড্রেস ক্লিনিং এর ব্যাপারটা। বাবুরা যখন খায় দেখা যায় তখন ড্রেসে খাবার পড়ছে বা দেখা যায় বমি করছে, নোংরা হয়ে গেছে বা ডায়পার লিক করছে। তো আমার বাচ্চা, আমি যেটা করি সেটা হচ্ছে যখনই কোনো ড্রেস ডার্টি হয়ে যায় আমি ওটা হাতে ধুয়ে ফেলি, কারণ ওতে ছোট ছোট জামা, তো ছোট ছোট জামা যদি আমি একসাথে করি অনেকগুলা দেখা যায় অনেকদিন লাগবে। সো রেগুলার 3-4-5টা তো জামা হয়ই নোংরা, আমি ওগুলো হাতেই ধুয়ে ফেলি, বা আমি যখন শাওয়ার নেই তখন ওগুলো আমি ধুয়ে ফেলি। এটা আমার খুব ইজি হয়, ইনকেস বড় বড় কিছু ব্ল্যাঙ্কেট ছাড়া আর বা অনেক ড্রেস যখন জমা হয়ে যায় একসাথে তখন আমি সেটা মেশিনে দিয়ে দিই। সবসময় শোনা যায় প্রথম মা হওয়ার পরে লাইক অ্যাটলিস্ট ফার্স্ট 3 or 4 মান্থ মারা খুব ডিপ্রেশনে থাকে, খুব ফ্রাস্ট্রেটেড থাকে, কি করবে না করবে বুঝে না, মোটা হয়ে যায়, কালো হয়ে যায়, অনেক প্রবলেমস দেখা যায়, বডি ফিটনেস ঠিক ঠিক থাকে না, নিজের জন্য সময় দেওয়ার টাইম থাকে না। সো তাদের জন্য আমি বলতেছি মাথা ঠান্ডা করবেন প্রথমে, অবশ্যই। এটা একটা খুবই সুখবর যে আমি মা হয়েছি, ডাজেন্ট মিন যে আমি খুব কষ্টে আছি, কিছু করতে পারতেছি না, আগের জীবনটা ফিরে পাচ্ছি না, নো এরকম কোনো কিছুই না। এটা হচ্ছে আপনার জীবনে নতুন একটা মানুষ অ্যাড হয়েছে, আপনি মা হয়েছেন, একটা সুন্দর বাবু এসেছে বাসায়। সো এই খুশিতে নিজেকে খুশি থাকতে হবে এবং বাবুকে টাইম দেওয়ার পাশাপাশি নিজেকে টাইম দিতে হবে, কারণ নিজেকে টাইম দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। মা যদি খুশি থাকে, হ্যাপি থাকে, বাচ্চাও হ্যাপি থাকবে। আদারওয়াইজ মা যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাকে ঠিক করে টেক কেয়ার করা যাবে না, সেটা আমার নিজের ওপিনিয়ন, প্লাস সবাই বলে। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে কখনো কারোর কাছ থেকে হেল্প নিতে বা সাহায্য নিতে কখনো হেজিটেট ফিল করবেন না। আপনি নতুন মা, আপনি অনেক কিছু না জানতেই পারেন, না বুঝতেই পারেন। সো যারা জানে, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে আপনি অবশ্যই হেল্প নেবেন, সেটা যখনই হোক। আর আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি, এখানে আমার অনেক রিলেটিভস আছে, আমার ইনলজ আছে অনেক। সো তাদেরকে আমি যখন তখন ফোন দিই, যে কোনো সময় যে কোনো প্রবলেম আমি তাদেরকে কল দিই, তাদেরকে জিজ্ঞেস করি এটা কেন হলো, ওটা কেন হলো, এখন এটা কীভাবে করবো। সো কোয়েশ্চেন করবেন, যখন যেটা ইচ্ছে আপনি জিজ্ঞেস করবেন। এই সময়টা এমন একটা সময়, অবশ্যই হেল্প নিতে হবে মানুষের কাছ থেকে। হেল্প নিতে কখনো মনে করবেন না যে আমি জিজ্ঞেস করতেছি, কী মনে করতেছে না মনে করতেছে, নো, শেখার কোনো শেষ নেই। আর হচ্ছে নতুন মা হওয়া তো অনেক বড় একটা চেঞ্জ জীবনে, অনেক বড় একটা চেঞ্জ একটা মেয়ের জীবনে। সো হেল্প নিবেন অবশ্যই, যেটা জানবেন না জিজ্ঞেস করবেন, গুগলে সার্চ দিবেন, এখন তো আমরা আধুনিক যুগ, অনেক জায়গা থেকে অনেক কিছু জানা যায়। যেটা নিয়ে কনফিউজ থাকবেন সেটা মানুষকে জিজ্ঞেস করবেন, গুগলে সার্চ দিবেন, ইউটিউব দেখবেন। তবে একটা কথা মনে রাখবেন, সবার বাচ্চা কিন্তু ডিফারেন্ট। আজকে একজনের বাচ্চা এরকমভাবে চলে বলে, এভাবে খায় বলে আপনার বাচ্চা এভাবে খাবে, এভাবে চলবে, এটা কিন্তু ঠিক না। সবার কথাই শুনবেন, সবার ওপিনিয়নই শুনবেন, কিন্তু আপনি বেস্ট জানেন আপনার বাচ্চা কী পছন্দ করে, কী খেতে চায়, কী করলে সে খুশি থাকে, সেটা বেস্ট আপনিই জানেন। সো এই ছিল আমার বাবুকে পার্লার রেগুলার রুটিন, হ্যাকস অ্যান্ড ট্রিক্স, আমি যেটা অলওয়েজ করি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমি চেষ্টা করেছি একটু হলেও নিউ মম যারা বা মা হবেন যারা তাদেরকে একটু হেল্প করার, কীভাবে সুন্দর থাকা যায়, কীভাবে একটা অর্গানাইজ লাইফ মেনটেন করা যায় বাবু হওয়ার পরে। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সব নিউ মমরা আমার ভিডিওটি দেখতে পারে। সো আমার ভিডিও শেষ, এবং বাবু ঘুম থেকে উঠে গিয়েছে। আমি বলেছিলাম বাবু যখন ঘুমায় 2.5 hours, 3 hours আমি কাজে লাগাই, সো সেটা আমি করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সো দ্যাট আপনি নেক্সট ভিডিওটি দেখতে পারবেন। টিল দ্যান টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং এশা আলম খান। আল্লাহ হাফেজ।